তোমরা পনির সাথে খাচ্ছ আর আমরা চিকেন খাচ্ছি। ইন্ট্রো আমি কালকে দেব, থাম্বনেল দেখে কিছুটা বুঝে গেছো, আর কিছুটা আমি কালকে ক্লিয়ার করে দেবো সবাইকে। এখন তাড়াতাড়ি ওপরে যে অনেক বাজার করে এনেছি, ওপরে গিয়ে সব দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে বাইরে ছাদে কালকে হবে খাওয়া দাওয়া। ইমা ও জামা প্যান্ট রয়ে গেছে, ভুলে গেছি। আজকে আমি আর ছোটকা মিলে টপগুলো সব সাইজ করেছি, আবার সরিয়েছি, ঝাড় দেওয়া হয়েছে। রাতেরবেলা মনে হয় ছাদ ধোয়া হবে। বাবা ভীষণ ঠান্ডা, যাই কালকে রান্না হবে এইখানটা করে, আর টেবিল চেয়ারগুলো সব ওখানে চলে যাবে। আর এই যে হচ্ছে সব বাজার দেখালাম, এই যে বাজার, আর এই যে সব জল জল নিয়ে এসছে, আর এই যে ডিনার টিনার কমপ্লিট করে আমরা সবাই ছাদে চলে এসেছি। ছাদটা তো ঝাড় দিয়েই দিয়েছিলাম, মা আর ছোটকা এখন জল দিয়ে ভালো করে ধুচ্ছে, কেননা এটা নতুনই করা হয়েছে, ধোয়ার দরকার ছিল না, তাও একটু ক্লিন করে নিল। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এখন জাস্ট উঠলাম, সবাই ব্রাশ করলাম, তো কালকে দেখিয়েছি কত কী প্রিপারেশন হচ্ছে, কত কী আনা হয়েছে আমাদের বাড়িতে। আর বুনুরাও এসছে আমাদের বাড়িতে, কেন কিচ্ছু বলিনি, আর থাম্বনেল দেখেও তোমরা কনফিউজড আমি বুঝতে পেরেছি। আজকে বলে দিচ্ছি, আমার ছোটকার, ছোট কাকার আজকে রেজিস্ট্রি আর পাকা কথা আজকে, তো তার জন্য এত প্রিপারেশন, এত লোক বাড়িতে, অলরেডি মানে মেয়ের বাড়ি থেকে লোক চলে এসছে, মানে বেথরে ঢুকে পড়েছে, আমি তখন ঘুমাচ্ছিলাম, তো তাড়াতাড়ি উঠে ওর জন্য ব্রাশটা করে নিয়েছি, চাও এখনও খাইনি। তো আমি ব্রাশ করতে করতে দেখলাম ওপরে ওপরে টেবিল টেবিল সব পেতেছে, রাঁধুনিও অলরেডি চলে এসছে, রান্নাও কিছু আইটেম কমপ্লিট। তো এখন যাই, এখন আমি এই মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়েছি মানে বাড়িতেই আছি, তো কী পরবো, তো বাড়ির ড্রেসই পরে নিয়েছি। আর তাহলে এখন চলো ওপরে যাই, দেখাচ্ছি তোমাদের কী 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 হচ্ছে না হচ্ছে, কদ্দূর কী হয়েছে, চলো। কালকে এগুলো সব পরিষ্কার করা হয়েছে দেখলেই, এখন সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে, দুজন এসছে রান্না করতে, এখানে সব সবজি টবজি কাটা হয়েছে আর বাইরেই রান্না করা হয়েছে। প্ল্যান হয়েছিল ভেতরে রান্না করার, কিন্তু বাইরে রান্না করা হয়েছে, কিছু মনে হয় রান্না হয়েও গেছে। আর এখানে মনে হয় লেচি কাটা আছে লুচি করার জন্য, লুচি বা কচুরি যেটা হচ্ছে আর কি, লুচি মনে হয়। আর এখানে এই যে ডালটাও হয়ে গেছে, ওই দিকে দেখছি মশলা টশলা সব কোটা হয়েছে, আর এইদিকে মেসকা আর মেজু কাকিমা বসে রয়েছে, মেসকার সাথে একটু কথা বলে আসি, চলো। কি হলো, তোমার কাজ নেই, বাজেট টাজেট নেই তোমার? সব কমপ্লিট। কি কি কিনলা? পোলট্রি, খাসি, ইলিশ, চিংড়ি। বাবা, পোলট্রিও ছিল নাকি মেনুতে? আমি তো জানতাম না। চিকেন সাটা করবে কি দিয়ে? চিকেন সাটা নাকি পনির সাটা হবে বললো যে? পনির সাটাই হবে। ফার্স্টে পনির সাটেই হওয়ার কথা ছিল, কিন্তু আমার ভাই যিনি মটন খান না, শুধু চিকেন চিবান বসে বসে, উনি চিকেন ছাড়ার কিছুই চেনেন না, তার জন্য চিকেন সাটেও হচ্ছে। আর এই যে আমার আম্মি যান এখানে এসছে, কি লাগবে দরকার ইনাদের তার দেখাশোনা করতে। আর এই যে এখানে হচ্ছে লুচির সাথে চানা মশলা খাওয়ার জন্য চানা তৈরি হচ্ছে, রান্না এখনও হয়নি, হোক আস্তে 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 দেখাচ্ছি তোমাদের। তার আগে যাই পটলকে ডেকে আসি, ওনারা সবাই চলে এসছে নিচে আর উনি এখনও ঘুমাচ্ছে, রাজার বেটা, ওকে তুলি আগে। তোর ঘরে ঢুকবে সব, বাইরেটা দেখ। হ্যাঁ, ডাল হয়েছে, চানা হয়েছে, লুচি ভাজছে, ভাজবে আর কি। এই এক নমুনা আমার ভাই, মানে ঘুম থেকে উঠতে পারলো না, ব্রাশ করতে পারলো না, ও জিজ্ঞাসা করছে রান্না হয়েছে। ওর কেন জানি না ঘুম থেকে উঠলে ও খিদে পেয়ে যায়, ও ঘুম থেকে উঠেই নিচে চলে এসে বলে যে খেতে দাও ভাত খাবো, চাও খায় না, ভাত খায় সোজা। গুড মর্নিং, আর আমি এখানে চা নিয়ে বসেছি, আমার চা না খেলে সকাল স্টার্ট হয় না, একটা চা দরকার। ইমা ফোকাস হচ্ছে না কেন, আমি তো হয়েছে, চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, স্নান টান করে আসলাম, যাই এবার উপরে গিয়ে খেয়ে আসি, খিদে পেয়েছে খুব।
ওরা চলে এসছে সব, কিন্তু আমার ওদের সামনে ব্লগ করতে লজ্জা লাগছে। ক্যামেরা সাই যদি কেউ হয়, তারপরে যদি কিছু মনে করে, দেখি চুপি চুপি করবো ওদের সাথে ব্লগ, মানে ওদের ক্লিপটা চুপি চুপি নিতে হবে আমাকে। এখনো পড়ে যাই, খেয়ে আসি। পিকলু দেখ, সেজে গুজে সকাল সকাল এসছে, ফাউন্ডেশন আইলাইনার সব মেখেছে মালটা। যাই না, আগে আগে ওদের দাও। তো ওদের সাথে আমরাও বসে পড়েছি, এই পাশে ওরা বসেছে আর আমরা এখানে পাঁচজন এক টেবিলে বসেছি, ভাই বোনরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। লুচি, কাবলি ছোলা আর একটা করে রসগোল্লা। এর কি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ? না, এখানে আছে চাটনি, চাটনিটা দেখতে সুন্দর হয়েছে, আর ডাল, আর বাইরে মাছ ইয়ে করা হচ্ছে। এই যে চিংড়ি মাছ, এটা হবে চিংড়ি মাছের মালাইকারি। আর এই যে দুই ক্যাটগুলি এসছে উপরে। কেমন আছে, কেমন খেলা? আচ্ছা বলে আচ্ছা, তোমরা কেমন খেলা? আচ্ছা, আর লাগবে? দই মিষ্টি এখন পাওয়া না। খাও লুচি, খাও, এত লুচি পড়ে রয়েছে, আমার খাওয়া হয়ে গেছে। এখানে আলু ভাজা হচ্ছে মাছের ঝোলের জন্য, ইলিশ মাছ, আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। বুড়া, এটা কি হচ্ছে? এটা কিছু হচ্ছে না, কাজ কর, একটু হাজারতে কাজ কর, আগে আগে দে, যা বুঝলি। আচ্ছা ঠিক আছে, নোংরা কথা না, ঘুর থেকে একদম শুধু নাম বলবে আর ঘুরতে চলে আসবে। আরে ও না না, এখন তোমার নাম কি? শুধু পড়াশোনা করো, ব্যাস, বাকি সব কিছু করে। আচ্ছা আমি তো একটা ব্যবস্থা সব। তো ওনারা কিছুজন আগে চলে এসেছিল আর কিছুজন এই এখন ঢুকলো। তো আমি বুনুকে ফোনটা দিয়ে দিয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছে, মানে পুনর্ঠনাম করছিলাম। এখন আমরা এই যে এখানে সবাই বসে রয়েছি, আর এদিকে দেখো এরা সব ছবি তুলতে ব্যস্ত, সেলফি তুলছে, আমাদের কিন্তু নিচ্ছে না। কি এসছে রেস্টির অফিসের লোকজন এসছে বলো? হ্যাঁ এসেছে। বাবা এরকম নেকা নেকা করে কথা বলছো কেন? ছাড়বো তো, তো নেকা নেকা করছো, নরমাল তুই কি খেতে এসেছিস এখানে? আমি দেখতে এসেছি, আমি মানে তুই তো খেতে এসেছিস সেটা তো জানি, চিকেন সাটে, এই যে এইটুকু এইটুকু করা হয়েছে তোর জন্য শুধু, বাকিদের জন্য পনির সাটে। এটার মধ্যে কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? মাংস, মাংস, আচ্ছা মটন খায় না ছোট বড় লোকজন। এই যে মটন, এই যে এখানে সবাই আমরা বসে পড়েছি, কেননা রেজিস্ট্রি অফিসের লোক চলে এসেছে রেজিস্ট্রি করাতে। তো এখন লিগাল ম্যারেজটা হয়ে যাচ্ছে আজকে, আর কিছুদিন পর এমনি সোশ্যাল ম্যারেজটা হবে। আর এই যে আমার উডবি ছোট কাকিমা অ্যান্ড তার ফ্যামিলি এই পাশে সবাই বসে রয়েছে। এই যে ইনারা সবাই, ইনারা হচ্ছে মেয়ে পক্ষ, আর এই যে বুড়া এখানে বসে রয়েছে মেয়ে পক্ষের মধ্যে, আর আমরা এই যে ছেলে পক্ষ এখানে গুতাগুতি করছি দরজার সামনে সবাই মিলে। আর এই যে আমাদের উড বি ব্রাইট অ্যান্ড গ্রুম, মাঝে একটু জায়গাটা চেঞ্জ করে নিল, অ্যান্ড মিট মাই ছোটো কাকিমা। তো পরে তো ভালো করে সাক্ষাৎ হবেই ব্লগে, আমি এখান থেকেই বলে দিচ্ছি, এটা আমার উড বি ছোটো কাকিমা। এখন আর উড বি নেই, এখন ছোটো কাকিমাই বলতে পারি, কেননা লিগাল ম্যারেজ হয়ে গেল আজকে। আর এই যে আমি, আমি ভয় পেয়ে গেছি, আমি ভেবেছি পাশে ভাই দাঁড়িয়ে আছে, কি এম্বারেসিং বাবা রে। এই যে ছাগল দাঁত বের করে দিয়েছে, ভাবছে যে ছবি তুলছে, আরে ভিডিও হচ্ছে রে, ভিডিও করেছি। আমি যাই কেকটা বার করি, এখন কেক এনেছিল, কেকটা বার করি, আর একটু আগে বার করে রাখতে হতো কেকটা। এই যা,
এখনই কাটবে, আর একটু আগে বার করলে ভালো হতো। যাই হোক, ফাইনালি রেজিস্ট্রি কমপ্লিট, এখন কেক কাটা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তো চলো দেখতে থাকো, যাই আমরা। আমাকে কেকটা নিয়ে আসতে বলে এখন বলছে তারা একটু পরে হবে, কি আশ্চর্য, আমি কেকটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো? যাই হোক, সব কাজ কমপ্লিট, এখন এখন হবে কেক কাটিং। তো এখানে সব ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে ছাগলের গাদার মতো। আর এই যে হচ্ছে কেক, কেকটা খুব সুন্দর দেখতে। আর এই যে আমরা, আমাকে এখন ক্যামেরার ওই পাশে চলে যেতে হবে, আমার ওপর দায়িত্ব পড়েছে কেক কাটানোর, ভিডিও করে দিতে হবে, ছবি তুলে দিতে হবে। আমি তো ফ্রেমে থাকবো না, তাই এখন একটু ফ্রেমে নিয়ে নিচ্ছি নিজেকে। কংগ্রাচুলেশন বলতে হয়। কাদের তুলবো, দাঁড়াও, কাদের কাদের কাদের, তোমার তুলবো, তোমার আর কার তুলবো, আর কার তুলবো? সবার তুলেছি। এই যে ওই দেখো, আমি গাধার মতো উপরে যাচ্ছি, আর এদিকে আমার কন্টেন্ট মিস হয়ে যাচ্ছে, দেখো দেখো। আরে তুই তো পারবি, তুই আমাকে কি ওড়াচ্ছিস, শোপিস দেখাচ্ছিস। বাপরে, আমি কাকে উঠাবো বলো, হালকা আছো, আমি ছেড়ে দিচ্ছি, আমি নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওমুটাই পারবে না, পারবে না। থ্যাংক ইউ। দেখ ছোট লোক, আবার দাও, এখানে সব খেয়ে নিচে। হ্যাঁ ভাইরা এসছে নাকি, ভাইরা আসুক। তো নিচে মোটামুটি সব কিছুই কমপ্লিট। আমাকে বললো মিষ্টিগুলো বাটি বাটি করে সাজিয়ে রাখতে, একটু পরেই খেতে দেওয়া হবে ওনাদের। তো মিষ্টিগুলো যাতে ঠিক মতো দেওয়া হয়, তার জন্য সব কিছু বাটিতে রেডি করে রাখতে একার পক্ষে পসিবল হচ্ছিল না, তাই বুনুকেও সাথে নিয়ে নিয়েছে। এই যে হাত পুরো আঠা আঠা হয়ে গেছিলো মিষ্টিতে। এদিকে চিকেন শার্টের জন্য চিকেনের এইগুলো সব রেডি করা হচ্ছে, কী সুন্দর যে লাগছে দেখতে এইগুলো। আর এইদিকে উপরে লুচিগুলো, সকালের লুচি কেউ খাইনি এখনও। ওইদিকে পনির শার্টের জন্য পনিরও রয়েছে। এই দেখো, আমার পনির দেখলেই লোভ লাগে, একটা তো আমি খেয়েই নেবো, একটা দুটো। আর ওইদিকে সব চিকেনেরগুলো রেডি করা হচ্ছে, আর এখানে মনে হয় ভাত টাত হবে। আর এখানে কি করছে এরা, আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, এখানে রান্নাও হয়ে গেছে। এই যে দেখো, চিকেনের মালাইকারি কমপ্লিট, দেখেই লোভ লাগছে। আর এইদিকে ইলিশ মাছ আছে, ইলিশ মাছটাও রেডি হয়ে গেছে। তখন যেটা আলু বেগুন ভাত ছিল সেটাও লাগছে। আমার তো ফেভারিট ইলিশ মাছ হলে, ইলিশ মাছ হলে আমার আর কিছু লাগে না, আমার মনে হয় একবারই ভাত খেয়ে নেবো ইলিশ মাছ দিয়ে আমি। উফ বাবা, দেখেই লোভ লাগছে। চিংড়ি তো কী, চিংড়ি ইলিশের কাছে কিছুই না।
তো যাই, ওইদিকে আবার কাকিমা একা একা স্যালাড কাটছে, আমি একটু হাতে হাতে গিয়ে ছুলে দিই শশা টশাগুলো। ওইদিকে আমাদের স্যালাড প্রিপারেশন কমপ্লিট, এসে দেখি এখানে সাটের প্রিপারেশন হচ্ছে, মানে সাটে ভাজা হচ্ছে। আর এই যে ছোটকা ছোটকা শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো ওই দেখো দেখো, চোর ধরা পড়েছে এদিকে আমার ক্যামেরায়, চোর ধরা পড়েছে, সাটা নিয়ে পালাচ্ছে। আর ওইদিকে কিছু জন বসেও গেছে খেতে। আমি আরেকটা নিয়ে আসি, দেখি বিশু মনে লজ্জা করে না, বউ রয়েছে বসে না খেয়ে তুই খাচ্ছিস। হ্যাঁ ক্যামেরাম্যান এসছে, না তো ক্যামেরাম্যান এসছে, কিছু নেই দাঁড়া, না না নিতে হবে নিতে হবে নিতে হবে, দাও দাও দাও, আমার ব্লগ শুধু আমি করি, আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই, তো আমি এতক্ষণ যে খাটলাম পরিবেশন করলাম সেটা আমি ক্লিপ নিতেই পারলাম না, কেউ করেই দিল না। এখন আমি এখানে তুলসী মন্দিরের সামনে বসে রয়েছি, আমার না খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তো এই ব্যাসটা উঠছে মোটামুটি, এবার উঠলেই আমি খেতে বসবো। তো যাক ফাইনালি আমি খেতে বসে গেছি, আমার এনার্জি নেই আর ব্লগ করার, এই যে সাথে আমি তিন সাঙ্গ পাঙ্গকে আমার সাথে জুটিয়েছি, এদের নিয়ে খেতে বসে গেছি আমি, তো এখন সবার ডাল পড়েছে। তো খেতে বসতে না বসতেই দেখি নিচে কত কী হয়ে গেছে, হলুদ মাখামাখি হয়ে গেছে, পাকা কথা দিলে নাকি এরকম হলুদ ছোঁয়াতে হয়, তো এখন মা এসছে হলুদ দিতে। হলুদ মাখিয়েছে হলুদ, আমরা দেখতে পাইনি, খেতে বসে গেছি, চিংড়ি খাচ্ছি, চিংড়ি আসেন আমার দিকে, ও মা এদিকে আসো, দাদুরা চলে গেল বলে এবার সবার বিয়ে হয়ে যাবে, গায়ে হলুদ লেগে গেছে, আমাকে সবার পরে দিল, দেখ বলছো ছাড়িয়ে দাও, হ্যাঁ বাচ্চা 21 বছরের ধেরা, হ্যাঁ ঝোলাই চিংড়ি ঝোল দাও আমাদের, এটা দেখাই, এই যে খাওয়ার পর এই অবস্থা, পাহাড় কতগুলো খেয়েছে চিংড়ি, এই দুটো মিলে কি মানু, এটার মধ্যে কি এটা খাওয়া পর সব বলতে পারছি না ওয়ার্ডটা, হ্যাঁ 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 খাওয়ার পর সব ল্যাত খাচ্ছে, এই যে
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। কেন ঘুম 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 আসে না জানি না।